একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা যেন পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের বাড়ি ছেড়ে বের হতে হয়, কিন্তু আর কখনো বাড়িতে ফেরা হয় না ঠিক আগের মতো করে। স্কুল ছুটি হলে যেমনটা বাড়ি ফিরে আসত, একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের জন্য পৃথিবীটা কঠিন হয়ে দাঁড়ায়। কেউ পাশে থাকে না, পরিবার সে তো আগেই জানিয়ে দেয় এখন নিজের পথ নিজেই মাপ। একটা নির্দিষ্ট বয়সের পর বাবা মার আদর আর পায় না আগের মতো করে, ব্যবহারেই বুঝিয়ে দেয় নিজেই প্রয়োজন নিজে মেটাতে পারো না আবার আদর চাও কেন। একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা ডিপ্রেশনে ভুগতে থাকে, আর হ্যাঁ সেটা ক্যারিয়ারের জন্য, নয়তোবা যে পরিবার তাকে সন্তান স্বীকৃতি দিতে লজ্জা পায়। একটা নির্দিষ্ট বয়সের পরে পরিবারের কাছে সামান্য কিছু রাবদার করার যোগ্যতা হারিয়ে ফেলে ছেলেরা, তখন মোবাইল রিচার্জ করার জন্য 20 টাকা পরিবার থেকে চাওয়ার চেয়ে আত্মহত্যাটাই সহজ মনে হয়। একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের চারপাশটা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে, এ সময়টাতে একটা ছেলে কতটা কষ্টে থাকে সেটা আর কেউ জানতে পারে না। একটা নির্দিষ্ট বয়সের পর পৃথিবী জানিয়ে দেয় তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মাওনি, তখন পৃথিবীতে তোমাকে একা ছেড়ে দিবে। হয়তো জীবনের সাথে সংগ্রাম করে তুমি হয়ে উঠবে গল্পের নায়ক, নয়তো বা তুমি হারিয়ে যাবে ওই পথচারীর মতো যারা গন্তব্যের কোনো সন্ধান পায়নি।